যেখানে দলের অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ সেইখানে দলের হয়ে একাই লড়ে গিয়েছেন মুশফিক তার লড়াকু একশো চুয়াল্লিশ রানের ইনিংস পরে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় দুশো একষট্টি রানে আর শ্রীলঙ্কা দলের সামনে নতুন টার্গেট দাঁড়ায় দুশো বাষট্টি রানের আর ম্যাচ শেষেই সাক্ষাৎকার দেন মুশফিক সাক্ষাৎকারে মুশফিক বলেন আমি মনে করি এটি ব্যাটিং উইকেট তবে শুরুতেই আমরা চাপে পড়ে গিয়েছিলাম তবে মিথুনকে কৃতিত্ব দিতেই হয় সে আমার উপর থেকে চাপ কমিয়ে দিয়েছে যা আমার কাজটা সহজ করে দিয়েছিল তবে তামিমের ব্যাট করতে আসা আমার কাছে অবিশ্বাস্য ছিল সত্যি এটি অনেক প্রেরণার উল্লেখ্য এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের পুরোটায় নাটকীয়তায় ভরপুর ছিল মাত্র এক রানে দুই উইকেটের পতন এরপর তামিমের রিটার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যাওয়া মিথুন মুশফিকের চার ক্যাচ মিস শ্রীলঙ্কার প্রতি মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে এই ম্যাচে ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ